আমরা যখন বাংলাদেশের ভাইচ একতরফাভাবে ভারত নিয়ে যাচ্ছে, মোদি নিয়ে যাচ্ছে, সে অবস্থায় আমরা মোদিকে বাংলাদেশে ঢুকতে দিতে পারি না। আপনি সকলেই জানেন আজকে 55 বছর হয়ে গেছে 25 মার্চ 71 থেকে, আজকে কত মার্চ, 11 মার্চ, আজকে 10-11 মার্চ 2021 সাল পর্যন্ত ভারত আমাদেরকে অত্যাচার, নিষ্পেষণ, নিপীড়ন, নির্যাতন চালিয়ে যাচ্ছে বাংলাদেশের উপরে, বাংলাদেশের উপরে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক আক্রমণ চালানোর মধ্য দিয়ে ভারত বাংলাদেশকে দখল করে নিয়েছে। এই দখলদারিত্বের বিরুদ্ধে, এই ভারতীয় দখলদারিত্বের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে। জনগণ বসে থাকবে না, রাজপথে নামবে, রাজপথে নামার মধ্য দিয়ে মোদির জঙ্গি মোদিকে বাংলাদেশ থেকে হটাবে এবং ভারতীয় সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চায়। আর কোনো যদি সীমান্ত হত্যাকাণ্ড হয়, বাংলাদেশে ভারতীয়দের একটা পাখি বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে একজন। ভারত যদি এগুলো বন্ধ না করে, রাজনৈতিক সাংস্কৃতিক আগ্রাসন বন্ধ না করে, তাহলে রাজনৈতিক সাংস্কৃতিক আগ্রাসন, অর্থনৈতিক আগ্রাসন যদি ভারত বন্ধ না করে, তাহলে ভারতের সাথে আমাদের সম্পর্কর চরম অবনতি ঘটবে বলে আমি ঘোষণা দিচ্ছি। আমাদের সীমান্তে মানুষ হত্যা করা হয়, আমাদের সীমান্তে মানুষ হত্যা করে ঝুলায় রাখা হয়, আমাদের সীমান্তে তারা মাদকের কারখানা বানিয়ে সেই মাদক দিয়ে আমাদের যুব সমাজ ধ্বংস করছে, আমাদের সীমান্তে তারা বিমান বন্দর বানাতে চায়। আমরা বলছি এই অগ্রাসন আমরা সহ্য করব না। যেই মোদি দাঙ্গাবাজ, যেই মোদির হাতে মুসলমানদের রক্তে রঞ্জিত, যেই মোদি মানুষ খুন করেছে, যেই মোদি আমাদের মসজিদ ভেঙেছে, সেই মোদিকে এই বাংলাদেশে আমরা আসতে দেব না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনার সঙ্গে ভারতের প্রেম থাকতে পারে, ফ্রেন্ডশিপ থাকতে পারে, ওইটা ওই জায়গায় রাখেন, বাংলাদেশের সঙ্গে এই দাঙ্গাবাজের কোনো সম্পর্ক নাই। আমার সীমান্তে মানুষ মরবে, আমার সীমান্তে মানুষ মেরে ঝুলে রাখবে, আমার সীমান্ত দিয়ে মাদক ঢুকাবে, আমার কৃষককে বন্যা দিয়ে ফসল নষ্ট করবে, খরা দিয়ে ফসল নষ্ট করবে। আর ভারতের সঙ্গে আমার ফ্রেন্ডশিপ, এই ফ্রেন্ডশিপ হাসিনা মোদি ফ্রেন্ডশিপ, এটা বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ নয়, এই ফ্রেন্ডশিপ আমরা মানি না। এই ফ্রেন্ডশিপ অব্যাহত যদি থাকে, আমরা দৃঢ় প্রতিরোধ গড়ে তুলব এবং এই ফ্রেন্ডশিপকে আমরা চাঙ্গে পাঠিয়ে দিব, চাঙ্গে পাঠিয়ে দেখব, দেখাবো যে মোদিকে আমরা এখানে মানব না। বক্তব্যের প্রয়োজন আছে, কোন যুক্তির প্রয়োজন আছে, কোন যুক্তি কোন বক্তব্য না দিয়েই বলতে চাই, মোদিকে বাংলার মাটিতে পা রাখতে দেয়া হবে না। আপনারা সাথে আছেন? কয়েক গুণ হয়ে আমরা মাঠে নামতে পারবো? তাহলে প্রস্তুত হন, বাংলার প্রতি ইঞ্চি মাটি থেকে মোদিকে গোবাক করতে হবে। ধন্যবাদ সবাইকে। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি ওই গুজরাটের কসাই হিন্দুত্ববাদী মোদি, মোদি বাংলাদেশে আসতে চায় সেটা ঠেকানোর জন্য আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। বন্ধুগণ, বাংলাদেশের স্বাধীনতার বয়স 50 বছর, আর ওই ভারত রাষ্ট্রের বাংলাদেশের উপরে যে আগ্রাসন, সেই আগ্রাসনের বয়সও 50 বছর। সেদিন থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেদিন থেকে ওদের আগ্রাসন এখানে চলছে, ওরা সকল দিক থেকে আমাদের উপরে আগ্রাসন চালিয়েছে, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক সকল জায়গায় ওরা আমাদের উপরে আগ্রাসন চালিয়েছে। গত 50 বছরে ওরা এইখানে হাজার হাজার শত শত ফেলানিকে বর্ডারে হত্যা করেছে, যারা এইখানে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে, আবরার ফাহাদের মতো দেশের ভেতরে নির্যাতনে শত শত মানুষকে হত্যা করা হয়েছে। আমরা জানি সংগ্রামী বন্ধুগণ, এই যে মোদি সরকার, এই যে হিন্দুত্ববাদী মোদি, সে ক্ষমতায় আসার পরে এই যে ভারতের যে আগ্রাসন, সেই আগ্রাসনকে সে নতুন মাত্রায় উন্নীত করেছে। আপনারা জানেন যে ভারতে NRC বিরোধী আন্দোলন যখন চলছিল, সেই আন্দোলনের সময় ছাত্রনেতারা যখন আন্দোলন করছিলেন, সেই আন্দোলনের মধ্যে সংগ্রামী বন্ধুগণ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, আমরা করতালির মাধ্যমে ওনাকে অভিনন্দন জানাই। সংগ্রামী বন্ধুগণ,
সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন একটা বর্ডারের হত্যাকাণ্ডের বিচারণা করেনি এবং বরঞ্চ ওরা বর্ডারের প্রত্যেকটা হত্যাকাণ্ডের দায় মুক্তি দিয়েছে বন্ধুগণ আপনারা জানেন আমাদের সীমান্তে নৌসীমান্তে ওরা রাডার বসিয়েছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের যতটুকু অবশিষ্ট ছিল ততটুকু ওরা কেড়ে নেওয়ার চেষ্টা এখানে করেছে বন্ধুগণ এই মোদী সরকার এখানে তার নির্বাচনকে জেতানোর জন্য ভারত বাংলাদেশের মাটিকে বাংলাদেশের মানুষকে গিনিপিক হিসেবে ব্যবহার করছে সে একটা কল্পিত বাংলাদেশ বিদ্বেষ ইন্ডিয়ার মাটিতে ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশের মানুষ কি ভারতের মানুষের শত্রু বাংলাদেশের রাষ্ট্র বাংলাদেশের ভারতের রাষ্ট্র এরা হচ্ছে বন্ধু কিন্তু বাংলাদেশের মানুষ ভারত রাষ্ট্রের বন্ধু হতে পারে না কারণ ওই ভারত রাষ্ট্রে আমাদের এইখানে সীমান্তে গত কয়েক বছরে গত 50 বছরে কয়েক হাজার মানুষকে হত্যা করেছে কিন্তু ভারতের যে সমস্ত ছাত্ররা তরুণরা এবং যে কৃষক আন্দোলন হয়েছে কৃষক আন্দোলনের সময় যারা আন্দোলন করেছে সেই আন্দোলনকারীদের পক্ষে তো আমরা সবসময় সমর্থন জানিয়েছি আমরা তাদের ন্যায্য আন্দোলনে সবসময় সমর্থন দিয়েছি তাহলে আজকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে এই যে ভোটটা খাতির সরকার আছে এই সরকার বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়ায় না বাংলাদেশের মানুষের প্রতিনিধি হিসেবে আমরা কোনো দল কিংবা দলের পক্ষে এসে এখানে দাঁড়াই না আমরা বাংলাদেশের বৃহত্তর মানুষের প্রতিনিধিত্ব করতে এখানে দাঁড়িয়েছি বাংলাদেশের বৃহত্তর অংশের মানুষ মনে করে ওই গুজরাটের কসাই নরেন্দ্র মোদী স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে বাংলাদেশের মাটিতে আসতে পারে না বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের তরুণ সমাজ এদেশের জনগণকে সাথে নিয়ে এই নরেন্দ্র মোদীর বাংলাদেশে আসা যে কোনো কিছুর বিনিময়ে প্রয়োজনে রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আশা ঠেকাবে আমি দেখেছি সেই অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্ট দেখেছি সেখানে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছিল সে 2002 সালের সেই সাম্প্রদায়িক দাঙ্গা তারা এই এইটাকে দাঙ্গা বলতে নারাজ ছিল তারা বলেছে যে 2002 সালের সেই মুজরাটে গুজরাটের সেই গণহত্যাকে দাঙ্গা বলা যাবে না দাঙ্গা বলে যদি দুই পক্ষ পরস্পর মারামারিতে লিপ্ত হয় কাটাকাটিতে লিপ্ত হয় সেটাকে দাঙ্গা বলে কিন্তু 2002 সালে গুজরাটে যে ঘটনা ঘটেছিল সেটা নিছক গণহত্যা ছাড়া আর কিচ্ছু নয় সংগ্রামী ভাইরা আপনারা অবশ্যই শুনেছে থাকবেন যে সেই দিন আহম্মদ আমাদের রাস্তায় রাস্তায় কিভাবে মানুষকে মানুষের বারবিকিউ করা হয়েছিল আপনারা হয়তো শুনে থাকবেন কিন্তু আমি প্রত্যেক দিনের সেই দিন পত্রিকার পাতা সেই যুগান্তরের পাতা ইনকালাবের পাতায় সেই বিভৎস ছবিগুলো ছাপা হয়েছিল যদিও সে এখন এই ছবিগুলো ছাপানোর হয়তো বা অনুমোদন থাকতো না তখন ছাপা হয়েছিল সংগ্রামী ভাইরা সেই বিবিসিতে বলা হয়েছিল যে আহমদাবাদের সেই শাহলমের দরগার নামে একটা দরগা ছিল সেই দরগার মধ্যে হাজার হাজার সেই সংখ্যালঘু পুরো লাশ পুরো আহত সেখানে অবস্থান করছিল তাদের প্রতি কোন ডাক্তার যদি তাদের সেই দরগায় আসতে চাইতো কোন ডাক্তারদেরকে আসতে দিত না অত্যন্ত দুঃখের বিষয় প্রত্যেকটা গণহত্যার হত্যাকারীদের বিচার হয় কিন্তু এই মোদী এই গুজরাট হত্যাকাণ্ডের জন্য এই গণহত্যার জন্য কোনো বিচার হয়নি বরং পুরস্কার স্বরূপ তাকে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী করা হয়েছে আমরা যদি এই মোদীর আগমন ঠেকাতে না পারি এবং এই মোদী মোদীর এই কসাই মোদীকে যদি রুখতে না পারি তাহলে এই মোদী আরো আস্কারা পাবে এবং তার দেশে আরো ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে দীর্ঘদিন সে ক্ষমতায় থাকার চেষ্টা করবে আর আমাদের এখন তাকে প্রতিরোধ করা এখন সময় দাবি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ সম্মানিত সহযোগী